সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা চ্যানেলটি এবং নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি ক্লিক করুন বললাম আপনার 4 তারিখে সভা রয়েছে তো প্রস্তুতি কেমন চলছে সারা হাওড়া জেলা হুগলি জেলার মানুষ জানে কারণ এটা ব্যাপক আমরা প্রচার করছি না কারণ হাওড়া হুগলির মানুষ যদি যায় আমরা জায়গা দিতে পারবো না চার তারিখে বিশ্ব নবী দিবস উদযাপিত আমরা করবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে আপনি প্রশ্ন করলেন যে কীরকম প্রস্তুতি চলছে এলাকার মানুষের প্রচুর সাড়া দলে দলে মানুষ আসবে এবং যারা আসবে দলে দলে তাদের কাছে আমি দাবি দেখেছি আজকে আপনার মারফতে ডিএন বাংলার মারফতে দাবি রাখছি অনেকে ডিজে বাজিয়ে আসে আপনি মাইক চালিয়ে ডিজে চালিয়ে আপনি কোরআন তিরাত ক্যাশের দিয়ে আসুন গজল মানে দিয়ে আসুন কোনো রকমের গান যাতে না বাজানো হয় সেটা আমরা বারে বার কিন্তু বলছি যদি এই ধরনের কাজকে করে তার প্রতিবাদ হবে আর সে ডিজেটা তার বাড়িতে ভালো যাবে বলে আমার মনে হয় না তো ওখানে আমরা বাগনান মানকুর মোড়ে হাওড়া জেলা যে আমরা বিশ্বযুব উদযাপিত একটা অনুষ্ঠান করছি সাম্প্রীতির অনুষ্ঠান করছি ওই এলাকায় মানুষের একটা খুশির আমেজ উঠেছে হাওড়া জেলায় মানুষ ভেঙে পড়বে হুগলির মানুষ কিছু মানুষ চৌষ্প আসবে কারণ আমি সব জায়গায় খবর দিই সব জায়গায় খবর দিলে বাগনান এলাকা ডুবে যাবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি কয়েকজন রাজনীতির নেতা তারা কিন্তু ঘাবড়ে যাচ্ছে কেন কিসের জন্য তারা মনে করছে যে তারা সে এমএলএ হোক এমপি হোক প্রধান হোক সবাই কথা কয়েকজন তারা মনে করছে তহাসির দিকে আসছে যে আমরা যে মানুষের প্রতি অত্যাচার করেছি জুলুম করেছি হয়তো উনি এই সাদা সাদা আমাদের মুখোশ খুলে দেবে একটা আতঙ্ক তারাও ভুগছে এবং ওই এলাকার যেসব ছেলেরা কাজ করছে তাদের একটু শাসানু হয়েছে এবং তারা এই ধরনের অনুষ্ঠান না যায় সেইভাবে বলা হচ্ছে যেসব রাজনীতির নেতারা বলছে তাদের আমি বলে দিচ্ছি আমরা মুসলমান আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না এইটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে নিয়ে আমরা আলোচনা করবো এটা তো আমার ইমানে আলোচনা ঘাবড়াবার কোনো কারণ নাই পুলিশ দেখলেই চোর ভয় খেয়ে যায় তো তহাসিদ্দিক ওখানে অনুষ্ঠান করছে ওই দু নম্বর যারা লোকগুলো আছে যারা গরিবের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে যারা বিশেষ করে মুসলমানদের ভোট নিয়ে ঠান্ডা মাথায় মুসলমানদের প্রতি অত্যাচার করেছে তারা একটু ঘাবড়ে যাচ্ছে তবে এলাকার মানুষ খুব খুশি হাজার হাজার মানুষ ওখানে আসবে ইনশাল্লাহ হ্যাঁ আমি গিয়েছিলাম আবার আজকের মধ্যে আবার যাব আবার যাব আমি ওখানে যাওয়ার প্ল্যান নিচ্ছি এবং ওই এলাকার যেসব মুজাদ্দিদে অনাপ ফাউন্ডেশন সদস্যরা কাজ করছেন আমার দাদা হুজুরকে ওরা সেলসালের মানুষরা কাজ করছেন আপনাদের আমি বল তাদের অনুরোধ করেছি তোমরা বুক ফুলিয়ে কাজ করে যাও কোনো ঘাবড়াবার কারণ নাই কেন আমরা দোষই নয় আমরা নির্দোষ আর আমরা মানুষের জন্য কাজ করব আমরা শুধু মুসলমানদের জন্য বলবো নাই শুধু হিন্দুদের জন্য মানুষের জন্য আমাদের বক্তব্য থাকবে হযরাত মোহাম্মদ উনি পৃথিবীর জমিনে শুধু মুসলমানদের জন্য আসেন না উনি মানুষের জন্য এসেছেন অথবা আমরা মানুষের জন্যই কথা বলবো মানুষের জন্যই কাজ করব আপনি ওখানে এক্স সুপ্রিম কোর্টের জজ নামটা ভুলে গেলাম উনি আছেন অশোক গাঙ্গুলি আছেন ওখানে আছেন রাজীব ব্যানার্জি তৃণমূলের বিধায়ক অসিত মিত্র কংগ্রেসের বিধায়ক তন্ময় ভট্টা ভট্টাচার্য মহাশয় সিপিএমের বিধায়ক কামরুজ্জামান সাহেব আছে ওখানে আছে হাফেজ আজিউদ্দিন সাহেব আছেন আর ফুরপুরা শরীফ থেকে দশ জন পীরজাদা হুজুরে আছেন ওখানে যাওয়ার জন্য এ করেছে এইবার সবাই যে কজনে কাগজের নাম দেওয়া হয়েছে প্রত্যেকে কিন্তু বলেছেন আমি যাব তা আশা করি আমাদের অনুষ্ঠান সাকসেস হবে কারণ আমরা অনুষ্ঠানটা কিছু লোক দেখাবার জন্য নয় আমরা মানুষ মানে লোককে দেখাবো এ দেখো আমার কত লোক আছে উসব নয় আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা অনুষ্ঠানটা করছি আমরা এই অনুষ্ঠান সাকসেস হবো আর ওই অনুষ্ঠানে হাতে করে আমি কাউকে বলবো না যে আপনারা একটা করে ওই বালিশ নিয়ে আসেন একটা করে অমুক নিয়ে আসেন একটা বলবো না আমি বলবো আপনার নবীর অহম্মদ ইমানই ক্ষমতা নিয়ে আপনারা আসবেন